অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। অভিযুক্ত গ্রেপ্তার, বিবাদ মেটানোর নামে তার বাহানা স্থানীয় ক্লাব ও বিজেপি মণ্ডল কমিটির। তিন দিন পরেও নির্যাতিতা মহিলাকে শ্বশুর বাড়িতে পাঠাতে ব্যর্থ হয়েছেন ক্লাব কর্তারা। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী রেহাই পাচ্ছে না কন্যা ও পুত্রবধূ। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বর্তমানে বিশালগড় মহিলা থানায় নির্যাতনের অভিযোগ করেন বিশালগড় থানাধীন রাউতখলার গৃহবধূ নীরা বেগম। দীর্ঘদিন ধরে রাতে মদমত্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী, কন্যা এবং ছেলের বউকে মারধর করে রাউতখলার বাসিন্দা দুলাল মিয়া। সোমবার রাতে তিনজনকেই মারধর করে বাড়ি থেকে বের করে দেয় দুলাল মিয়া। এই অভিযোগ নীরা বেগমের। এরপরে নির্যাতিতা মহিলা বিশালগড় মহিলা থানায় দুলাল মিয়ার বিরুদ্ধে 498 ধারায় মামলা করে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমার স্বামী মারধর করছে, আমার দেওরের স্বামী, আমার বাসুদেব মারধর করে, আমার তোলার বউ, আমার মেয়ে তোলার সদরম বাড়িতে বার করে দিচ্ছে, বার করে দেওয়া না। আমরা অসহায় অবস্থায় আমরা থানার মধ্যে আছি, জানানোর পরে আমার স্বামীরা পুলিশ অ্যারেস্ট করে আনছে, আনার পরে ক্লাবের দাঁড়াইয়া চলে রয়ে গেছে। কোন ক্লাব? রাউতখলা ক্লাব। রাউতখলা ক্লাব। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি রাউতখলা। আমার বাড়ি। এরপর কি হয়েছে? এরপরে কি হয়েছে? তো ক্লাবের দ্বারা করলো, তোমার স্বামীরে জানি তুমি জেলো দিলে, তুমি কোনটা বুঝে দিলে, মানুষের কথা কথা শুনলে তোমার স্বামীরে জেলো দিচ্ছ, কেস দিচ্ছ, তোমার স্বামী নামে ডেকে বলিনি। মানে এটা কি ক্লাবের দ্বারা হয়েছে? ক্লাবের দ্বারা আমার একটা দমক দিচ্ছে। কবে এটা? এটা হলো সোমবার দিন। তো ক্লাবের দ্বারা দমক দেন আমি বসি, আপনারা আমারও প্রশ্ন করেন, আমি কি আগুন আমার স্বামীর কেস দিচ্ছি, এটা আমারটা আমি বুঝি, আমরা কি বুঝবো? ঘটনা সম্পর্কে দুলাল মিয়ার ছেলে বউ বলেন, ঝগড়া লাগলেই সকলকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়, প্রতিবাদ করলেই অশ্লীল ভাষায় প্রয়োগ করে মারধর শুরু করে। ঘটনার বিচার চাইছেন ছেলের বউ। পরিবারের বিপদ মেটানোর দায়িত্ব নিয়েছে স্থানীয় ক্লাব এবং বিজেপির বিশালগড় মণ্ডল কমিটির নেতারা, কিন্তু ঘটনার তিন দিন পরেও ক্লাবের কর্মকর্তা বা মণ্ডলের কোনো নেতা তিন মহিলাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করতে পারেনি। উল্টো ক্লাবের বিচার হবে বলে দুলাল মিয়াকে ছাড়িয়ে নেয় ক্লাবের ছেলেরা। পিরো রিপোর্ট, হাল্লাবোল।